ওরে মাবুদ সর্বনাশ, টিকটকের সকল অফার আজকে এই মুহূর্তে বন্ধ হয়ে গেল, কোনো অফারই আর নেই। ইনভাইট করলেও কোনো টাকা পাবেন না, বোনাস অফারও কোনো পাবেন না, কোনো অফার নেই। কিন্তু আমাদের ব্যালেন্সে কিন্তু টাকা রয়েছে, সেই টাকাটার কী হবে? কারো ব্যালেন্সে 10 টাকা রয়েছে, অনেকের ফোনে হাজার হাজার টাকা রয়েছে, কিন্তু আমাদের সেই টাকাটা কোথায় যাবে? আমরা কি নিতে পারবো? হ্যাঁ ভিউয়ার্স, সেই টাকাটা অবশ্যই নিতে পারবেন। সেটা কীভাবে নেবেন সেটাই এই ভিডিওতে দেখাবো, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আর আপনাদেরকে দেখাবো এই অফারটা কি আরও আবার আসতে পারে কিনা, সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকে আপনাদেরকে এইভাবে আমি এই ভিডিওতে দেখাবো। কিন্তু আমরা যখন টিকটক অ্যাপের ভিতরে প্রবেশ করি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকটক অ্যাপের ভিতরে প্রবেশ করেছি, তখন কিন্তু আমাদের সামনে কিন্তু বোনাস আইকনটা চলে আসে, কিন্তু একটু পরেই সেটা আবার চলে যায়। আবার রেফার নেই, আপনারা বলতে পারেন ভাই রেফার অপশন নেই, কিন্তু বোনাস আইকনটা চলে আসে কেন? আসলে এটা কেন চলে আসে সেটাই এখন আপনাদেরকে বলবো। তো তার জন্য আমরা কী করবো, সেই বোনাস আইকনে ক্লিক করে আমরা সেটার ভিতরে প্রবেশ করবো। সব প্রবেশ করার পরে আমরা কিন্তু দেখতে পাবো আমাদের টোটাল কত ইনকাম ছিল এবং কী হয়েছিল, সবগুলো কিন্তু এখানে দেখতে পাবো। তার আগে প্রথম যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথম যে ইন্টারফেসটা, এখানে লেখা রয়েছে রেওয়ার্ড অ্যাক্টিভিটিস ইন ডেট, রেওয়ার্ড অ্যাক্টিভিটিস ইন ডেট, এক্সিস্টিং রেওয়ার্ড আর উইল স্টিল অ্যাভেলেবল টু উইথড্র। ওকে ভিউয়ার্স, আমরা এখন প্রথমে এই কথাটার মধ্যে আসি। এখানে কিন্তু বলেছে যে আমাদের জন্য যে ইনভাইটের রেওয়ার্ডটা ছিল অথবা বোনাস রেওয়ার্ডটা ছিল, যত অফারগুলোই ছিল সবগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে ওরা, কিন্তু তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা ছিল তারা কিন্তু সেটা বন্ধ করে দিবে 16 অক্টোবর পর্যন্ত, কিন্তু তার আগেই কিন্তু এটা তারা হঠাৎ করে বন্ধ করে দিল। কিন্তু এখন কথা হলো আমাদের ব্যালেন্সে যে টাকা আছে, আমার এখানে তো 73 পয়সা আছে, সমস্যা নেই, অনেকের ফোন ব্যালেন্সে কিন্তু অনেক টাকা রয়েছে, সেই টাকাটাগুলো এখন কী হবে সেটা ওরা এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে। তার জন্য আপনারা এই লেখাটাকে ফলো করবেন, এই লেখাটাকে যদি ফলো করেন সেখানে দেখতে পারবেন এক্সাইটিং রেওয়ার্ডস আর স্টিল অ্যাভেলেবল টু উইথড্র, অর্থাৎ রেফার থেকে এই যে উত্তেজনাময় রেফার রেওয়ার্ড সেগুলো থেকে যে টাকাগুলো আমরা ইনকাম করেছি সেগুলো কিন্তু উইথড্র করার জন্য অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ আমরা কিন্তু টাকাটা আনায়াসে এখনও পকেটে নিতে পারবো, টেনশনের কোনো কারণ নেই, আমরা কিন্তু যে টাকাটা ইনকাম করেছি পকেটে নিতে পারবো। সো আমি সবাইকে সাজেস্ট করব, যারা ইনকাম করেছেন তারা আর দেরি করেন না, যারা দেরি করেছেন তারা তো লসে পড়তে পারেন, কারণ কখনও বন্ধ হয়ে দিবে সেটা কিন্তু বলা যায় না। যাদের ফোনে 10 টাকা 20 টাকা 50 টাকা যাই থাকুক না কেন, আপনারা কী করবেন এখান থেকে তাড়াতাড়ি টাকাটা পকেটে নিয়ে নিন, কখন আবার টোটালি বন্ধ হয়ে যায় বোনাস আইকনটাই চলে না আসে সেটা কিন্তু গ্যারান্টি নেই। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা টাকাটা পকেটে নিতে পারবেন। এবং নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনারা এই জানতে চেয়েছিলেন এই অফারটা আবার কবে আসবে, আসবে কি না, আসলে টোটালি ওরা এখানে ক্লোজ করে দিছে, এই অফারটা কবে দিবে এটা সেই নিয়ে কোনো মানে হিন্টস তারা দেয় নাই, কবে আসবে সেটাও দেয় নাই। তো আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন আপডেট পেতে, এবং টিকটক নিয়ে যে কোনো আপডেট আসুক আমি আপনাদেরকে সবার আগে শেয়ার করব, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এই ভিডিওতে একটা লাইক দেন। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।